আমের মোরব্বা তো অনেক খেয়েছেন আমলকির মোরব্বা কি কখনো খেয়েছেন এটা যে এত মজা হয় বিশ্বাস করেন একবার যদি আপনি এটা 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 বানান এরপর থেকে বা বানানোর তো বানাতে আমাদের লাগবে আমলকি আর এটা বানানোর জন্য অবশ্যই বড় সাইজের আমলকি নেবেন তারপর করতে হবে কাটা চামচ দিয়ে এইভাবে ছেদ করে নিতে হবে যখন আমরা চিনি শিরাতে দেবো চিনির শিরাটা যেন ভালো মতো ঢুকে সেজন্যই কিন্তু এই কাজটা করা হয় অনেকটা আমরা যে আমির মুরব্বা বানাই যেভাবে ঠিক প্রসেসটা কিন্তু তো আমি কাটা চামচ এরকম নিচ্ছি যত ভালো মতো ছিদ্র করবেন চিনি শিরাটা কিন্তু ঠিক ততটাই কিন্তু এটার ভেতরে যাবে আর এটা খেতেও অনেক মজা হবে তো আমি একটা প্যানে এখানে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব আমলুকিগুলো আর এটা দিয়ে কিন্তু আমাদের বয়ল করতে হবে না এটা আমি জাস্ট একটু নেড়ে দিলাম নেড়ে তারপর গ্যাসটা কিন্তু অফ করে দিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো ফিটকারি আর এটা কিন্তু আপনারা মোদি দোকানে কিন্তু ইজিলি পেয়ে যাবেন ফিটকারিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর দেখবেন এটা অনেকটা সফট হয়ে আসবে তখন আমরা এটাকে কী করবো এইভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটুকু ফেলে দেব তো এই কাজটা ভালো মতো করবেন তারপর এটাকে তিন চার ঘন্টা রোদে আমি শুকাতে দিব তিন চার ঘন্টা পর দেখবেন আমলকিগুলো এরকম সাদা কালারের হয়ে যাবে রোদ্রে শুকানোর পরে তার মানে এটা এখন পারফেক্ট মুরব্বা বানানোর জন্য তো আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ চিনি সম পরিমাণ পানি দিতে হবে সম পরিমাণ চিনি আর পানি তো গ্যাসটা এখন আমি অন করে দিলাম একটু চিনিটা না দিয়ে দিবো যেন নিচে না লেগে যায় যখন একটা বলক চলে আসবে তখন আমরা আমলকিগুলো দিয়ে দিব আর এখন এখানে আমি দিয়ে দিব একটু এলাচটা আমি একটু ভেঙে নিয়েছিলাম এতে সুন্দর একটা অ্যারোমা বের হয় এই মোরব্বা থেকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন এটাকে ভালো মতো নেড়ে ঢাকটা দিয়ে একদম লো ফ্লেমে আমি এক ঘন্টার মতো এটাকে রান্না করব। একদম লোতে দিয়ে রাখবেন তা না হয় কিন্তু এটা লেগে যাবে মাঝে মধ্যে আপনি একটু না নেড়ে চিড়ে দিতে পারেন খুলে এক ঘন্টা পর দেখবেন এটার কালার একদম চেঞ্জ হয়ে আসবে অনেকটা গোলাপ জামুনের মতো আর এটা কিন্তু একদম সফট হয়ে আসবে আপনি ধরলেই কিন্তু এটা খুলে আসবে এরকম তো এরকম যখন একটা কালার চলে আসবে তার মানে আমাদের কিন্তু মুরব্বাটা রেডি আর যখন দেখবেন একদম সফট হয়ে এসেছে আর আপনারা চাইলে কিন্তু এই শিরাটা ঘন পাতলা করতে পারেন আপনাদের পছন্দ মতো অনুযায়ী আপনারা চাইলে একটু ঘনও করতে পারেন এটাকে এইভাবেই আমরা ছয় থেকে আট ঘন্টা রেখে দিব তো ছয় ঘন্টা পর আমার মুরব্বা কিন্তু এখন একদম রেডি আর মশাল্লা করে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা দেখতে অনেকটা গরজ জমনের মতো লাগছে তাই না আর এটা চাইলে কিন্তু আপনারা তিন মাস কিন্তু সংরক্ষণও করতে পারবেন আর দেখেন এটা কি পরিমাণে সফট হয়েছে এই আমলকের মর্বাটা কিন্তু অনেক মজা হয় সত্যি বলতে আপনি যদি একবার বানান তাহলে এটার ফ্যান হয়ে যাবেন তো এটা আপনি চাইলে সংরক্ষণও করতে পারবেন আর আমার মনে হয় না এটা বেশি দিন আপনি সংরক্ষণ করতে পারবেন কারণ এটা খেতে এতটাই মজা হয় যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এমন মজার মজার রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ